এই যে 65 বছর বয়সের বৃদ্ধটি ক্লাস 8 এ পড়া একটা মেয়েটিকে সে নিয়ে যে বিবাহ করছে, এখন বলেন তো বিয়ে কি হারাম হইছে? একটা কথা বোঝার চেষ্টা করুন, বিয়ে কি হারাম হইছে? বিয়ে কিন্তু হারাম হয় নাই, আপনি সামাজিক দৃষ্টিতে এটা দেখতে দৃষ্টিগত হতে পারে, আপনার মনের মধ্যে এটা মনে হইতে পারে যে এটা কেমন দেখায়, 65 বছরের একটা বৃদ্ধ সে তো দাদার মতো, আর ক্লাস 8 এ পড়ে 14-15 বছরের মেয়েকে বিয়ে করে এটা এটা দেখতে খারাপ লাগতেছে, কিন্তু শরীয়তের দৃষ্টিতে বিয়ে অবৈধ হয় নাই। সুতরাং সাবধান হতে হবে, এই ফেসবুক সোশ্যাল মিডিয়া আপনার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে, আমার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা তার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন, গত 2-3 দিন হলে বাংলাদেশের একটি নিউজ ভাইরাল যেই বিষয়টি ছড়িয়ে পড়েছেন, ফেসবুকের মধ্যে একটা ছবি আপলোড দিয়েছেন, একটা বয়স্ক মানুষের সঙ্গে একটা অষ্টম শ্রেণী পড়া একটা মেয়ের ছবি ফেসবুকে আপলোড দিয়ে লিখে দিয়েছে, ওরা হলো স্বামী স্ত্রী, কিন্তু এরা পোস্ট করছে এরা হলো আপনার পিতা এবং মেয়ে, নাউজুবিল্লাহ বলবেন না। এখন বলেন তো স্বামী স্ত্রীকে যদি কেউ বাবা মেয়ে বলে এটা গুণ হবে কি হবে না? কথা বলেন হবে কি হবে না? কবিরা গুণ আপনার তৌবা না করা পর্যন্ত মাফ হবে? কথা বলেন হবে? এই জন্য সাবধান, আপনি যে কোনো খবর পাবেন সাথে সাথে প্রচার করবেন, শেয়ার করবেন, এটা করা যাবে, কথা বলেন যাবে। তবে এর পেছনে একটা কারণ রয়েছেন, খবরে পাওয়া যাচ্ছে নিউজে পত্রিকার মধ্যে ফেসবুকে, এই যে 65 বছর বয়সের বৃদ্ধটি ক্লাস 8 এ পড়া একটা মেয়েটিকে সে নিয়ে যে বিবাহ করছে, এখন বলেন তো বিয়ে কি হারাম হইছে? একটা কথা বোঝার চেষ্টা করুন, বিয়ে কি হারাম হইছে? বিয়ে কিন্তু হারাম হয় নাই, আপনি সামাজিক দৃষ্টিতে এটা দেখতে দৃষ্টিগত হতে পারে, আপনার মনের মধ্যে এটা মনে হইতে পারে যে এটা কেমন দেখায়, 65 বছরের একটা বৃদ্ধ সে তো দাদার মতো, আর ক্লাস 8 এ পড়ে 14-15 বছরের মেয়েকে বিয়ে করে এটা এটা দেখতে খারাপ লাগতেছে, কিন্তু শরীয়তের দৃষ্টিতে বিয়ে অবৈধ হয় নাই। তার কারণ আপনাদের সকলের জানা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন আম্মাজান মাইসা সিদ্দিকার বিবাহ হয়েছিল কত বছর বয়স ছিল? কথা বলেন 9 বছর, কোনো কোনো বর্ণনায় 12 বছর। তাহলে এখান থেকে বোঝা যায় বিয়েটা অবৈধ হয় নাই, কিন্তু আমাদের এমন মিডিয়া গোটা পৃথিবীতে বাংলাদেশে যখন এই বিয়েটা হলো প্রথম পৃষ্ঠায় হেডলাইন হয়, কিন্তু যখন 60 বছরের বৃদ্ধ 9 বছরের শিশুকে ধর্ষণ করে এই খবর পত্রিকাতে খুঁজে পাওয়া যায়, এ কথা বলেন যায়? এখন বলেন তো বিয়ে করা অন্যায় নাকি ধর্ষণ করা অন্যায়? কথাটা বুঝে কথা বলবেন, বিয়ে করা অন্যায় না ধর্ষণ করা অন্যায়? সুতরাং মিডিয়াতে বোঝানোর চেষ্টা করে যে বিয়ে মনে হয় বহু বড় অপরাধ, কিন্তু যখন ধর্ষণ হয়, আমরা দেখেছি গাজীপুরে এক সপ্তাহ আগের ঘটনা, মা মেয়ে প্রবাসী পরিবারকে একসঙ্গে ধর্ষণ করে তাদেরকে গলা কেটে হত্যা করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং মিডিয়ার ষড়যন্ত্রের ব্যাপারে সাবধান থাকতে হবে, কিন্তু আমাদের একটা কথা হলো, ইসলাম যেটাকে সমর্থন করে না সেটাকে আমরা সমর্থন করতে পারি? এই যে বর্তমানে বাংলাদেশে কোর্ট ম্যারেজ নামে যেই ছেলে মেয়ে পালিয়ে পালিয়ে বিবাহ করে, বলেন তো এই বিয়ে কি কবুল হবে? হবে না। তার কারণে এই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে রসুল দৃষ্টান্ত দিয়েছেন, জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, রসুল তিনবার বললেন বাতিল বাতিল বাতিল, সাহাবীরা জিজ্ঞেস করে বললেন ইয়া রাসূল আল্লাহ কি বাতিল হলো আমরা জানতে চাই, রসুল বলেন যে সমস্ত ছেলে মেয়ে পিতা মাতার অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ করে এই বিবাহ বাতিল, এই বিবাহ আল্লাহর দরবারে কবুল হবে না, জোরে বলেন না নাউজুবিল্লাহ। পিতা মাতার অনুমতি ব্যতীত যদি কেউ বিবাহ হয় এই বিবাহ আল্লাহর দরবারে কবুল হবে? কিন্তু অত্যন্ত হাস্যকর ব্যাপার, এই মেয়েটি বলছে যে আমার ওই 65 বছরের বৃদ্ধের সঙ্গে 6 বছর আগে থেকে প্রেম ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। কি এ জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন 14 বছর যদি বয়স হয় আর 6 বছর আগে থেকে যদি প্রেম হয়, তাহলে 8 বছর থেকে প্রেম শুরু হয়েছে, অত্যন্ত দুঃখ এবং কষ্টের ব্যাপার। এই বাংলাদেশে আইন করা হয়েছে 18 বছরের আগে মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে, এটা কিন্তু বাংলাদেশে আইন আছে, কিন্তু 18 বছরের আগে প্রেম করা যাবে না, এই আইন কি বাংলাদেশে আছে? এ কথা বলেন আছে? এই আইন নাই। আজকে স্কুল কলেজ ভার্সিটি লেকে লেকে পার্কে পার্কে যায় দেখেন যুবক যুবতীরা প্রেম প্রীতি করে কি করে না, কথা বলেন করে কি করে না? আজকে আপনি 18 বছরের আগে বিয়ে হলে পুলিশ গ্রেফতার করে,
ওই বৃদ্ধটিকে সম্ভবত গ্রেফতার করা হয়েছে। অথচ যখন কলেজ পার্কে লেকে ছেলে মেয়েরা অশ্লীলতা করে, প্রেম প্রীতির নামে আপনার খারাপ কাজগুলো করে, তখন তাদেরকে গ্রেফতার করা হয় না, কথা বলেন ঠিক কিনা? আসলে ইসলামের বিধান হলো, ইসলাম যেখানেই মানবেন না সেখানেই অশান্তি দেবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বর্ণনা করে বলেন, ওয়ামান নারদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি মা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান নারদান যিকরি, যারা তোমরা আমার জিকির থেকে মুখ ফিরে নেবে কোরআনকে বাদ দিয়ে, ব্যক্তিগত জীবন বলো, পরিবার বলো, সমাজ বলো, রাষ্ট্র বলো, বিবাহ বলো, ব্যবসা বলো, যেখানেই তোমরা কোরআনকে বাদ দিয়ে অন্য কোন নিয়ম পদ্ধতি গ্রহণ করবে, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা অশান্তি সৃষ্টি করে দেবে। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। যেখানেই কোরআনের আইন নাই সেখানে অশান্তি দেবে কে? আল্লাহ রসুল বলেছেন, যখন ছেলে মেয়েদের বিবাহের বয়স হয় তোমরা তাদেরকে বিবাহ দিয়ে দাও। রসুল উৎসাহ দিয়েছেন, যখন তোমাদের ছেলে মেয়ের বিয়ের বয়স হবে তোমরা তাদেরকে বিবাহ দিয়ে দাও। অথচ আমরা যখন আল্লাহর সেই হুকুমকে লঙ্ঘন করে, রসুলের হুকুমকে লঙ্ঘন করে বিয়ের বয়স হওয়ার পরেও ছেলে মেয়েদের বিবাহ দেই নাই, ঠিক সেই সময় আমার ছেলে আমার মেয়ে অবৈধ যৌনচার প্রেম প্রীতির মধ্যে জড়িয়ে পড়ে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালাইয়ুকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 54 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান, ইসলামের বিধান বাদ দিয়ে যদি তোমরা অন্য কিছু অনুসরণ করো, ওমাইয়াবে তাকে গহিরাল ইসলামি দিনান ফালাইয়ক বালা মিনহু, সেটা তোমাদের কাছ থেকে কখনোই গ্রহণ করা হবে না, বরং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বললাম ইসলামের নিয়ম বাদ দিয়ে, তন্ত্র মন্ত্র বাদ দিয়ে, এই পৃথিবীর মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র যদি তোমরা মেনে চলো, আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে সেটাকে গ্রহণ করব না। না আর কিয়ামতের দিনে তোমাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকতে হবে। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। সুতরাং কোরআনের আইন যেখানে মানবো না সেখানে অশান্তি, এবং কিয়ামতে আমাদের যেতে হবে জাহান্নামে। সুতরাং আমরা সামাজিক এই বেদিগুলো আজকে আমাদের সমাজে যেগুলো দেখতেছি এগুলোর একমাত্র কারণ কোরআনের বিধান নাই। কিসের বিধান নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, ওয়া করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও মহিলারা, ও মেয়েরা মনোযোগ দিয়ে শুনে নাও, মহিলা মানুষের থাকার জায়গা হলো ঘরের ভেতরে, আর ঘর থেকে যদি মহিলাদের বাহিরে যেতে হয় পর্দার বাহিরে, এই সমস্ত মহিলাদেরকে বাহিরে ঘোরাফেরা করা যাবে না হুকুম করেছেন কে? আরো জোরে বলেন কে? মহিলাদের যদি বাড়ি থেকে বের হতে হয় পর্দার মধ্যে থাকতে হবে। সুতরাং এই পর্দার বিধান যখন থাকে না, সমাজের মধ্যে যখন সমস্যা হয়, তখনই মুসলমানদের জীবনে অশান্তি তৈরি হয়, কথা বলেন ঠিক কি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। রাসূল বলেছেন, রমজান মাসে রোজা থাকার পরেও যারা মিথ্যা কথা ছাড়তে পারলো না, যারা অশ্লীলতা বেহায়াপনা ছাড়তে পারলো না, এদের খামাখা না খেয়ে থাকার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। না এটা নাউযুবিল্লাহ। এ জোরে বলেন নাউযুবিল্লাহ। রাসূল বলছেন, রোজা থাকে যদি কেউ মিথ্যা কথা ছাড়তে না পারে, অশ্লীলতা বেহায়াপানা গীবত করা অন্যায় অপকর্ম ছাড়তে না পারে, তার রোজা থাকার কোনো দরকার? তার কারণে রোজা থাকেও যা না থাকেও তাই। রোজার তো উদ্দেশ্য না আপনাকে অন্যায় থেকে দূরে রাখা। এখন আপনি রোজা বাসেন মিথ্যা কথাও বলতেছেন, রোজা বাসেন গীবত করতেছেন, রোজা আছেন অশ্লীল ভিডিও দেখতেছেন, আপনার রোজা দিয়ে কোনো কাজ হবে? কথা বলেন কোন কাজ হবে? তার কারণ হচ্ছে রমজান মাসে রোজা এসেছে মানুষকে মিথ্যা থেকে দূরে থাকার জন্য। কিন্তু আমাদের সমাজে মিথ্যা কথা আছে না নাই?
আজকে আমরা রহরহ মিথ্যা কথা বলে ফেলি। আমার ভাইরা, রসূল বলেছেন একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে কারো থেকে কোনো কথা শুনলো এবং সেই কথাকে বিবেচনা না করেই, খোঁজ খবর না নিয়েই অন্যের কাছে বলে দিল। কথাটাকে বুঝতে পারছেন? আমার কাছে কেউ এসে একটা খবর দিল, আমি সেই খবরটা খোঁজ খবর না নিয়েই আরেকজনের কাছে বলে দিলাম। রসূল বলল, এই লোকটা কি মিথ্যাবাদী? এই লোকটা কি, সবাই কথা বলে না কেন, এই লোকটা কি? আমার ভাই, আজকে আমাদের সমাজে মিথ্যা রহরহ চলতেছে, এমনকি রসুল বলেছেন মিথ্যা হলো সমস্ত পাপের মূল। এই মিথ্যা কথার থেকে শত শত পাপের সৃষ্টি হয়। আজকে আমাদের বাংলাদেশে যাদের যাদের হাতে মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া আছে, আজকে বর্তমানে মোবাইলগুলো, ফেসবুকগুলো হয়ে গেছে শুধু গুজব ছড়ানোর আর মিথ্যা ছড়ানোর কারখানা। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় আমরা হঠাৎ করে ফেসবুকে কোনো পোস্ট দেখি, সেটা বিচার বিবেচনা না করেই সেটা আবার শেয়ার করে দেই, অন্যের কাছে প্রচার করে দেই, অথচ পরবর্তীতে দেখা যায় এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। কিন্তু রসুল বলেছেন এই মিথ্যা কথা যদি কেউ ছড়ায়, কেউ যদি গুজব ছড়ায়, এই মিথ্যার ফলে তাকে কবিরা গুনে দেবে কে? আরো জোরে বলেন কে? এই জন্য আমি বলতে চাই যুবকদেরকে, আমার যে সমস্ত ভাইরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, ফেসবুক ইন্টারনেট চালান, এই ফেসবুক আপনার জান্নাতের কারণ হতে পারে, আবার এই ফেসবুক আপনার জন্য জাহান্নামের কারণ হতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি মোবাইলে ফেসবুকে যদি তাফসির মাহফিল আপলোড দেন, হয়তো বা বিশ্বকারী আবুল বাসেতের কণ্ঠের সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত আপনি ফেসবুকে আপলোড দিলেন, অথবা আপনি আল্লামা দিলার হোসেন সাইদির তাফসির দিলেন, ওলামাই কেরামের বয়ান দিলেন, আপনি কোরআন হাদিসের বিষয় যদি ফেসবুকে পোস্ট করেন সদকায়ে জারিয়া, আপনার যত বন্ধুরা কোরআন তেলাওয়াত শুনবে, তাফসির শুনবে, আপনার ভালো কোরআন হাদিসের পোস্ট লেখা পড়বে, আল্লাহ তাআলা আপনাদেরকে সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আপনি যদি ফেসবুকে ভুয়ো কোনো ভিডিও আপলোড দেন, অশ্লীল কোনো ভিডিও আপলোড দেন, আপনি যদি গান প্রচার করেন, আপনি যদি অশ্লীল ভিডিও প্রচার করেন, আপনি যদি গুজব ছড়ান, মিথ্যা কথা ছড়িয়ে দেন, এর কারণে আপনাকে কবিরা গুনে দেবে কে? আরো জোরে বলেন কে?